নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে ছয় ধরনের ভিন্ন রকম শরবত নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আজ আমি আপনাদের ছয় রকম শরবত বানিয়ে দেখাবো, আর তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এ দেখুন, আমি এখানে নিয়েছি বেল, নিয়েছি খেজুর গুড়, নিয়েছি আদা, জিরে গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ, নিয়েছি চিনি, পাতিলেবু, এখানে নিয়েছি গ্লুকন্ডি, আর নিয়েছি বরফের টুকরো। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সামনে সুন্দর করে ছ রকম শরবত বানিয়ে দেখাবো। প্রথমে আমি নর্মাল যে শরবতটা আপনারা বাড়িতে তৈরি করে খান সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ চিনি। একটা পাত্রে এক চামচ চিনি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ মতো সাদা লবণ। এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস। এই দেখুন, রসটা আমি নিগড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব দু টুকরো বরফ কুচি। এবার দিয়ে দেব জল। দিয়ে আমি এই নর্মাল চিনি ও লেবু দিয়ে শরবতটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এবার আমি এটা একটা গ্লাসে এখন ছেঁকে নেব। চিনি ও লেবু দিয়ে একরকম শরবত আমি তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি এখানে জিরের শরবত বানাবো, আর তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ চিনি। এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো সাদা লবণ। এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ, এখানে নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার আমি দু তিন টুকরো মতো দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবার দিয়ে দেব জল। এবার শরবতটা গুলে নেব। এবার আমি শরবতটা ছেঁকে নেব। একটা গ্লাসে এখন জিরের শরবতটা ছেঁকে নিচ্ছি। দেখুন, এবার তিন নম্বরে বানাবো আদার শরবত। তাই প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি। এই দেখুন, এখানে আমি এক চামচ চিনি নিয়ে নিলাম। এবার চিনিটা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা লবণ। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পর এবার আমি আদাটা থেঁতো করে নিচ্ছি। এই দেখুন, আদাটা আমি থেঁতো করে নিলাম। আর থেঁতো করে নেওয়ার পর আদার রসটা এখন নিয়ে নেব। এই দেখুন, ছাঁকনিতে দিয়ে আদার রসটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি দেখুন জল। এবার শরবতটা আমি গুলে নেব। এবার আমি ছাঁকনির সাহায্যে একটা গ্লাসে এখন শরবতটা ছেঁকে নেব। এ দেখুন, আমি আদার শরবতটা তৈরি করে নিলাম। এবার আমি গুড়ের শরবত বানিয়ে দেখাবো। আর তার জন্য এই দেখুন, এখানে আমি গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি গুড়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ, এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি দেখুন জল। এবার আমি শরবতটা গুলে নেব। এবার শরবতটা ছেঁকে নেব।
এবার আমি বানিয়ে দেখাবো গ্লুকন্ডির শরবত। গ্লুকন্ডির শরবত তৈরি করার জন্য এই দেখুন আমি এখানে গ্লুকন্ডি নিয়ে নিচ্ছি 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। গরমের দিনে গ্লুকন্ডি শরবতটা মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী, বাড়িতে বানিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি জল। এবার শরবতটা আমি গুলে নেব। এবার আমি এটা একটা গ্লাসে ছেঁকে নেব। এই দেখুন এবার আমি বেলের শরবত বানিয়ে দেখাবো। আর বেলের শরবত বানাবার জন্য এই দেখুন আমি গাছের একটা পাকা বেল নিয়েছি, বেলটা এখন ভেঙে নেব। এবার আমি বেলের যে শাঁসটা ভেতরে থাকে সেটা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি শরবত বানাবার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। বেলে যেহেতু মিষ্টি থাকে তাই চিনি বেশি না দিলেও হয়, আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। এবার দিয়ে দেব জল, বরটা গুলে নেব। এবার আমি ছেঁকে নেব। বেলের শাঁসটা যেহেতু ছিবড়ি ছিবড়ি হয় তাই শরবতটা ছাঁকনিতে যাচ্ছে না, একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে দেবেন, তাহলে দেখবেন শরবতটা ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি 6 রকমই ভিন্ন ভিন্ন শরবত তৈরি করে নিয়েছি। এটা হলো লেবুর শরবত, সকল মানুষই এটা বাড়িতে বানিয়ে খান। এটা হলো জিরের শরবত, ভাজা জিরের। এটা হলো আদার শরবত। এটা হলো গুড়ের শরবত। এটা হলো গ্লুকন্ডির শরবত। এবং এটা হলো পাকা বেলের শরবত। এই 6 রকম শরবত আমি দেখুন বাড়িতে কিভাবে সহজেই বানিয়ে নিলাম। ঠিক এভাবে আমার মতো করে আপনারা এই রোদ গরমের সময় এভাবে ভিন্ন ভিন্ন স্বাদের শরবত বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।